হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। একদম নিরামিষ আলু বেগুনের ভাজা এইভাবে নিরামিষ আলু বেগুনের ভাজা রান্না করলে রুটি পুরি বা ডালের সঙ্গে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে রান্না করা খুবই সহজ এবং একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আলু আর বেগুনের ভাজাটা রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এইখানে আমি দুইটা বেগুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন বেগুনগুলিকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেগুন ভাজতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় দেখুন বেগুনগুলি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরা শুকনো লঙ্কাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এইখানে মিডিয়াম সাইজে তিনটা আলু সেম বেগুনের মতো একইভাবে কেটে নিয়েছি আলুগুলিকেও কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করবো তবে একটু পর এড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দশ থেকে বারো মিনিট একদম কম আচ্ছেটা আপনাদের রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলি ব্রাউন কালার হয়ে গেছে আর প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া তবে এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণও কিন্তু কম দিতে হবে আর দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আর একই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর আমি আবারও বলছি এই রান্নার মধ্যে মশলার পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলি কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর একই সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এইভাবে আলু বেগুন ভাজা রান্না করলে রুটি পুরি বা ডালের সঙ্গেও কিন্তু ভালো লাগবে রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায় প্রায় এক মিনিটের মতো কম আছে এইগুলিকে নেড়েচেড়ে আবারও ভেজে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি আর বেগুন সিদ্ধ হতে সময় লাগে না বেগুন ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আমার এই আলু বেগুন ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন